পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন সহ মোট ৬২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে রয়েছেন এনায়েতুর রহমান। আমরা সরাসরি চলে যাব তার কাছে। এনায়েত, এনায়েত, ভোটার উপস্থিতি এবং ভোটের পরিবেশ এখন কেমন দেখছেন? শারমিন, আপনাকে ধন্যবাদ। আসলে ভোটার উপস্থিতির হার তুলনামূলক অনেক কমে গেছে। মহিলা ভোটকেন্দ্রগুলোতে মহিলাদের উপস্থিতি আছে, কিন্তু ভোটের যে ধাপগুলো অতিবাহিত করা দরকার একজন ভোটার তার ভোট সম্পন্নর জন্য, ইভিএম মেশিনে যে ধাপগুলো অতিক্রম করবে তাতে দেখা যাচ্ছে কিছুটা বিলম্ব হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া অনেকেরই হাতের ছাপের সাথে মিল না থাকায় মহিলা ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের ভোট প্রয়োগের হার তুলনামূলক কম। এই আমি পটুয়াখালী ডোনাবান মাধ্যমিক বিদ্যালয় ও ডোনাবান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবস্থান করছি। এই দুটো কেন্দ্রে একটি কেন্দ্রে পুরুষ ভোটার, অপরটি কেন্দ্রে মহিলা ভোটার। কিন্তু এখানে এখন পর্যন্ত দুপুর দুটো পর্যন্ত শতকরা ৪০ ভাগ ভোট প্রদান করা হয়েছে আমার কাছে, প্রিজাইডিং অফিসার জানিয়েছেন। কিন্তু আগামী দু ঘন্টা যে সময় আছে তাতে যদি এই হারে বিবেচনা করা হয় তাহলে ৫৫ থেকে ৬০ ভাগ ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা আছে। আমার কাছে এই ছিল সর্বশেষ।